রাইসা, আমার উদ্যোগের নাম আর্টজেনিক্স। আমি মূলত রিক্সা পেইন নিয়ে কাজ করছি। তো আমার এখানে প্রোডাক্ট যেগুলো দেখতে পাচ্ছেন আমাদের দেশীয় হ্যান্ডমেড প্রোডাক্ট, বিশেষ করে রিক্সা পেইন্টের আইটেমগুলো আমার সিগনেচার আইটেম। এবং রিক্সা পেইন্ট কতভাবে আসলে ব্যবহার করা যায়, যেরকম আমি পরে আছি রিক্সা পেইন্টের শাড়ি, গহনা, তারপর আপনার হোম ডেকোর হিসাবে রিক্সা পেইন্টটাকে নিয়ে আসা যায়, এবং এর পাশাপাশি ক্লে এবং রেসিনের গহনা নিয়ে কাজ করছে, হস্তশিল্পটাকে প্রাধান্য দিচ্ছে। যেটা আজকালকার রিক্সার উপরে কিন্তু এই পেইন্ট গুলা দেখা যায় না, খুব কমে গিয়েছে। তো এই শিল্পটাকে আমি বিভিন্ন ভাবে আসলে তুলে ধরাই আমার একটা চেষ্টা। যে এটা যেরকম একটা ছোট মিনি ট্রাক, গয়নার বাক্স হতে পারে, প্রয়োজনের জিনিসের রাখা যেতে পারে, টুকিটাকে শৌখিন হিসেবে অনেকে নিতে পারে, শখের বসে কিন্তু এই জিনিসগুলো। তো এটা যেহেতু আমাদের দেশের ঐতিহ্য, আমার চেষ্টা হলো কি এই ঐতিহ্যটাকে যদি আরো কিছুদিন আমাদের মাধ্যমে টিকিয়ে রাখাতে যায়। মানে আপনাদের কি পার্মানেন্ট কোনো দোকান আছে নাকি ওই ফেস্টিভ্যাল গুলোতে শুধু আপনারা? আমি অনলাইন বেস, এটা আমার কার্ড, কার্ডটা যদি ওখানে একটু সাহায্য, এটা আমার কার্ড, এটা আমার ফেসবুক পেজ আছে। আর আমি একেবারে ক্ষুদ্র একজন উদ্যোক্তা, চেষ্টা করছি এই শিল্পটাকে নিয়ে আস্তে আস্তে আসলে দেশের বাহিরেও যাতে আমাদের এই পণ্যটা ঠিকভাবে প্রচার হয়, কারণ আমাদের এত সুন্দর একটা শিল্প হারিয়ে যাতে না যায় সেটাই আর কিছু আমার। আর এসএমসি থেকে যে আপনাদের একটা মানে সাহায্য করা, সেটা কি পেয়েছেন বা ওটার? গত বছর ডিসেম্বরে এসএমই ফাউন্ডেশনের যে এসএমই মেলা হয় সেখানে আমি পার্টিসিপেট করি, এবং এটার পর থেকেই আসলে এসএমই ফাউন্ডেশনের সাথে একটা কানেকশন হয়, এবং এই হ্যান্ডলুম হেরিটেজ ফেস্টিভ্যালে আমাকে তারা ইনভাইট করে, এবং আমি এসে যথেষ্ট স্যাটিসফাইড, কারণ এখানে মাশাআল্লাহ নতুন একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। এটা আসলে মেলা না, এটা তো একটা উৎসব। উৎসবের মধ্যে যে সব উনি মানুষদেরকে দেখছি, তাদের কাজ দেখছি, পরিচয় হচ্ছে, আর অবশ্যই তার পাশাপাশি একটা প্রচার হচ্ছে, যেটা আসলে আমরা এই ক্ষুদ্র উদ্যোক্তা হিসাবে এই প্রচারের জন্য এসএমই ফাউন্ডেশন এবং দেশি ভালোবাসিকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। ম্যাডাম ঠিক আছে, থ্যাংক ইউ।